দেখতে পাচ্ছো এসেছি দিদি বাড়িতে, ব্লগ বানিয়ে নিই। এইমাত্র এলাম আমরা দিদির বাড়িতে ঘুরতে, তো তোমরা দেখতে থাকো, দেখো কি সুন্দর দৃশ্য, দারুণ লাগছে। আমরা যখন এসেছিলাম এই পুকুরটা কাটা ছিল, দেখতে পাচ্ছ কি সুন্দর লোকেশনটা। এই বাপি দেখতে পাচ্ছ, এটা আমার মেয়ে ভাগ্না, ভাগ্নি আরো দুটো দুজন আছে, তারা নিচে ঘুরতে গিয়েছিল। কালে কুলে উঠেছিস মানু, এটা বল কি, এটা ঘুরে বলতে হবে, রেকর্ডিং হয়নি, এটা ছাড়া ব্লগ করছি, শুটিং করছি। এটা পাচ্ছ গাইস, গসিপ করছে এখানে, গল্প হচ্ছে, অনেক পর আসা হয়েছে দিদির বাড়িতে, তার জন্য সব গল্প করছে। এখন বাচ্চারা মিলে, মাতা মামি মিলে সৌমিলি কে, সৌমিলি একটু ডান্স হবে, কি বলছে, নাও নাচো, আগে সকালে ঘোরা যেতে হবে, এত ঘুরলে কি করে হবে, সব সময় ঘোরা, তাহলে ঘর যাবি না, ঘরে যাবি না, কাদের বাড়ি থাকবি, কাদের বাড়ি, হ্যাঁ এত ঘুরতে হয়, তুই মামা এসেছিস কদিন হয়েছে, 4-5 দিন, তোর কাকে ভালো লাগে বেশি, কি রে কাকে বেশি ভালো লাগে, চল এই চল আর নাচবি, কি হুম নাচ দেখি, এরকম নাচ না, এমনি এমনি বিনা গানে নাচতে হবে, কই নাচ দেখি, নে নাচ এরকম, নে মানে হরি নাম, নে নমো নমো, এই তো নে, বল তুই বলবি তো, বলবি তো, কোথায় হনুমান বসেছিল, অন্ধকার হয়ে গেছে, এবার যাবো আমরা নিচেতে, আর এদের সঙ্গে এখনো গল্প হবে, তোমরা দেখতে থাকো আর ভিডিওটা সম্পূর্ণ দেখবে, আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, দেখতে থাকো। দেখি এই উটটা কিনেছিস, ভালো লাগছে, তুই কি খাচ্ছিস, ঠান্ডা লাগবে, পরে নে সব কিছু,
দেখে মুড়িটা আছে বাপ মুড়িটা আছে মুড়ি আসবো না মানে আলু ভাজার মত মাখিয়েও তো দেখো তো এবারে দেখাবো আমার জামাইবাবু দেখো কাজ করছে আমার জামাইবাবু যে কারখানা ঘর তার কিছু দৃশ্য এইগুলো দেখাচ্ছি তোমাদেরকে তো এইভাবেই কাজ করে থাকে বাড়িতেই হাই গুড মর্নিং ফ্রেন্ডস দেখো আমরা সকাল সকাল উঠেছি উঠে আমরা ব্যায়াম করছি কিরকম করে ব্যায়াম করতে দেখি তো মানো মর্নিং ওয়াক করছি তো আচ্ছা সকালের ভিউটা দেখো দারুন এবারে কি বলছিস হ্যাঁ কিরকম করে ধাক্কা মারছে ভুগু পাখিটা হ্যাঁ এরকম করে সেদিকে চ ঠান্ডা লাগবে সেদিকে ঠিক আছে চ হাই করে দাও ক্যামেরা কি ক্যামেরা কি হ্যালো গুড মর্নিং ফ্রেন্ড বলে দাও হাঁটতে পেরেছিস মানুষ